যেখানে সবাই গরু সেখানে নেতা হয়ে উঠে একটা বলদ, সবাই যেখানে ছাগল সেখানে নেতা হয়ে উঠে রাম ছাগলেরা। আমি নিজের ইচ্ছায় এই পৃথিবীতে জন্ম নেইনি, আবার নিজের ইচ্ছায় আমার মৃত্যু হবে না, শুধু আমি বেঁচে থাকতে চাই নিজের ইচ্ছায়। সমস্যা দেখে ভয় পেও না, সমস্যা আছে বলেই তোমার জীবনে জেতার সম্ভাবনা আছে। যারা ভয় পেয়ে পালিয়ে যায় সাফল্য তাদের দুয়ারে কখনোই আসে না। তোমার ভিতরে লুকিয়ে থাকা সম্ভাবনাগুলোকে খুঁজো, হয়তো এই পৃথিবী তোমার মতো লোককে খুঁজে বেড়াচ্ছে। যদি তুমি খারাপ পরিস্থিতিতে থেকেও হাসতে পারো তাহলে বুঝতে পারবে তুমি জিতে গেছো। যন্ত্রণা দেখে পালিয়ে যেও না, হয়তো এই যন্ত্রণা একদিন তোমার জীবনের শিক্ষক হয়ে উঠবে। কারো উন্নতি দেখে ঈর্ষা করো না, শিক্ষা নাও, হয়তো তোমার জীবনও উন্নত হয়ে উঠবে। অন্যের বলা একটি শব্দ দ্বারা কখনো ভেঙে পড়ো না, বরং তোমার কাজের দ্বারা সেই সকল শব্দগুলোকে বদলে দাও। তোমার রাত দিন জেগে থাকার চেষ্টা কেউই দেখবে না যদি না তুমি সফল হও। আর প্রতিটি সফলতার পেছনে ওই চেষ্টাই রয়েছে। তুমি তোমার নিজেকে যত বেশি জানবে অন্যের চেয়ে তত বেশি তুমি এগিয়ে যেতে পারবে। নিজেকে কখনো ভয়ের কফিনে বন্দি করবে না, কেননা তোমার স্বপ্নগুলো কিন্তু বাঁচতে চায়। তোমাকে শক্তিশালী হয়ে উঠতে হবে, এই জন্য নয় যে তুমি কারো প্রতি চাপ সৃষ্টি করতে পারো, বরং তুমি এই জন্যই শক্তিশালী উঠবে যাতে করে তোমার উপরে কে চাপ সৃষ্টি করতে না পারে। যদি তুমি তোমার জীবনের সিদ্ধান্ত না নাও তাহলে অন্য কেউ তোমার জীবনে এসে সিদ্ধান্ত নিয়ে নিবে। নিজের মানসিকতায় পরিবর্তন নিয়ে এসো, তাহলে সবকিছু সহজ মনে হবে। অনেক যন্ত্রণা দেখে কান্না পাচ্ছে তাহলে কেঁদে নাও, কিন্তু চোখের জল শুকিয়ে যাওয়ার আগে আবারও উঠে দাঁড়াও। প্রতিটি সফল মানুষের একটি অসফল অতীত থাকে, আর প্রতিটি অসফল অতীতের একটি সফল সমাপ্তি থাকে। যদি তুমি সমস্যাকে বড় করে দেখো তাহলে সমাধানের পথ কখনোই খুঁজে পাবে না। নিজের ক্ষমতার উপরে কখনো সন্দেহ করো না, কারণ তুমি নিজেই জানো না তুমি কত কিছু করতে সক্ষম। কিছু মানুষ শুধু সফলতার স্বপ্ন দেখে, আর কিছু মানুষ সেই সফলতাকে বাস্তব রূপে রূপান্তরিত করার জন্য সবসময় চেষ্টা করে যায়। যে তোমাকে ব্যঙ্গ করে করতে দাও, একদিন হয়তো তুমি তার গর্বের বিষয় হয়ে উঠবে। তুমি অন্যের গল্পের লেখার চরিত্র হয়ে উঠো না, বরং তোমার গল্প তুমি নিজেই লিখো। অপরের ভুল থেকে শিক্ষা নাও, সমালোচনা করো না, কারণ সমালোচনায় তোমাকে তার মতো আরেকটি বড় ভুলের পথে নিয়ে যেতে পারে। যদি জল দিয়ে গোসল করো তাহলে শরীরের ভাব বদলানো যায়, আর যদি শরীরের ঘাম দিয়ে গোসল করো তাহলে ইতিহাস বদলানো যায়। একদিন সবাইকে দুনিয়া ছাড়তে হবে, কিন্তু তুমি এমন কোনো কাজ করে যাও যাতে দুনিয়া তোমাকে ছাড়তে না পারে। এত দূর তোমাকে যেতে হবে যেখানে হারিয়ে গেলে ফিরে আসা অনেক কঠিন, কিন্তু সেই কঠিনকে মেনে নিলে হারানোটা অনেক সহজ। সূর্য ডোবার সময় কিছুক্ষণের জন্য ভোরের সকালের রং ধারণ করে, যাতে করে মানুষ আশা করে কাল নতুন করে আবার একটি সকাল আসবে। একটা ভুলকে সত্য বানাতে গেলে সেটা কখনো সত্য হয় না, বরং অনেক সত্যকে মিথ্যা হতে হয়। একজন অচেনা মানুষের চেনা দৃষ্টি আর একজন চেনা মানুষের অচেনা দৃষ্টি, এই দুইটি ব্যাপার অনেক ভয়াবহ। মিথ্যাকে সত্যের মতো আর সত্যকে মিথ্যার মতো মনে হয়। 100% সুখের জীবনে আপনি কখনোই সুখে থাকতে পারবেন না, কেননা সেই জীবনটি স্বাভাবিক নয়। কারণ দিনের পরে যদি রাত আসে, রাতের পরে আবারও দিন আসে, সেইভাবে সুখের পরে দুঃখ আসে, আবার দুঃখের পরে সুখও আসে। সেটাকেই তো পরিবর্তন বলে। আর যেই জীবনে কোনো পরিবর্তন নাই সেটা তো জীবন নয়। দুজন মানুষ ঘুমের ঘরে যদি একই স্বপ্ন দেখতে পেত, তখন সেই স্বপ্নের ভিতরে দ্বন্দ্ব লাগলে সেটা কার নিয়ন্ত্রণে থাকতো? ঘড়ির কাঁটাটা নড়ে উঠলো, ইতি টানার সময় চলে আসলো। ভিডিওর টাইটেল এবং থাম্বনেলের মধ্যে ফ্রি মোশনকে এই জন্যই ব্যবহার করা হয়েছে, কারণ আমরা যে কাজটি করতে যাচ্ছি ইতিমধ্যেই ফ্রি মোশন সেই কাজের মধ্যে সফল। আর অবশ্যই মানুষ সফল ব্যক্তিদের থেকে শিক্ষা গ্রহণ করে। যারা যারা অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, সুবিধা বঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়াচ্ছেন, তাদের সবাইকে আজকে মন থেকে স্যালুট। বরাবরের মতো ভালো থাকবেন, ভালো রাখবেন, মন্দতে বিরত থাকবেন। ভয়কে জয় করা এখন আপনাদের আমাদের কাজ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।